আসসালাম ওয়েলকুম ভিউার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় কখন ও কেন দাঁত নড়তে থাকে এবং নড়া দাঁত শক্ত করার উপায় সম্পর্কে তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন দাঁত নড়ার অনেকগুলাই কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ সম্পর্কে এই ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব ভিউয়ার্স যদি কখনও দেখা যায় যে মাড়ি এভাবে ফুলে আছে যেমনটি আপনারা স্কিনের ছবিতে দেখতে পাচ্ছেন যদি কখনও কোনো দাঁতের গোড়া বা মাড়ি এভাবে ফুলে ওঠে ইনফেকশন হয়ে তাহলে সেই ফোলা অঞ্চলে যে একটি দুটি বা তিনটি দাঁত থাকে এগুলা নড়তে থাকে হালকা হালকা নড়াটা এটি স্বাভাবিক ব্যাপার ফোলা অবস্থা যদি ভালো হয়ে যায় বা কমে গেলে সে দাঁত এমনিতেই কিন্তু আবারও শক্ত হয়ে যায় দ্বিতীয় যে কারণ রয়েছে এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এ সমস্যাকে গাম রিসেশন বলা হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন যে যে মাড়িতে দাঁতটি ধরে রাখবে সেই মাড়ি এখানে নাই এখানে এখানে ক্যালকুলাসের জন্যই কিন্তু এ ধরনের সমস্যা হয়ে থাকে মাড়িতে পাথর পড়ার কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে এখানে দেখুন যে মাড়িটা সরে একেবারে নিচে চলে আসছে যে দাঁতটিকে ধরে রাখবে এমন পজিশনও নাই তো এ ধরনের যদি কোনো দাঁতে এ ধরনের গাম রিসেশন থাকে মাড়ির দাঁতের দিকে অথবা সামনের দাঁতের দিকে সে দাঁত হালকা হালকা নড়তে পারে বা অনেকটাই নড়তে পারে এ ধরনের দাঁত শক্ত করার জন্য আপনাকে অন্য ধরনের ট্রিটমেন্ট করতে হবে যেটিকে গাম ফ্ল্যাপ বলা হয়ে থাকে এটি মুখের প্যালাট থেকে কিছুটা মাংস কেটে এনে সেখানে ঠিক এমনভাবে জোড়া দিতে হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এমনভাবে গাম রিসেশন দাঁতের ট্রিটমেন্ট করা হয়ে থাকে এছাড়া ভিওয়ার্স আপনার দাঁত বা মাড়িতে যদি পেরিওডন্টাইটিস সমস্যা থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন এটি একটি সুস্থ দাঁত দেখা যাচ্ছে এবং এটি পেরিওডন্টাইটিসে আক্রান্ত একটি দাঁত দুই দাঁতের মধ্যবর্তী স্থানে যখন ইনফেকশন হয়ে ধীরে ধীরে তা দাঁতের অ্যাপেক্স বা রুট অংশের ভিতর ঢুকে পড়ে তখন সে দাঁত ধীরে ধীরে নড়তে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটি একমাত্র ডেন্টিস্টই শনাক্ত করতে পারবে যে আপনি পেরিওডনটাইটিসে ভুগছেন কি না যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবস্থার উপর নির্ভর করে ট্রিটমেন্টের মাধ্যমে সে দাঁত শক্ত করা যায় আর যদি অনেক বেশি নড়তে থাকে তাহলে তা ফেলে দিতে হয় এছাড়া ভিওয়ার্স যদি আপনার মুখের ভিতরে কোনো দাঁত ক্যাভিটিতে যুক্ত থাকে যে অনেক দিন থেকে ওটিতে ক্যাভিটি হয়ে আছে কয়েকবার ব্যথা হয়েছে যন্ত্রণা হয়েছে এবং এই দাঁতটির পাল্প পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গেছে যদি এমন কোনো দাঁত আপনার মুখে থেকে থাকে তাহলে সেই দাঁতও কিন্তু আপনার নড়তে পারে বা হালকা হালকা সেটি নড়তে পারে এ ধরনের দাঁত সাধারণত রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে এবং ক্যাপ করলে সেটি শক্ত হয়ে যায় অন্যথায় এক্স রে করে দাঁতের পজিশন দেখে তা কখনো কখনো তুলে ফেলারও প্রয়োজন হতে পারে তো ভিওয়ার্স মূলত দাঁত নড়ার কারণটা প্রথমত জাস্টিফাই করা উচিত যে কেন দাঁতটা নড়বে আর তারপরে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা একজন অভিজ্ঞ ডাক্তারের কাজ তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভাল থাকবে আল্লাম